हेलो बंधुरा, आज आबार आमी एकटी रेसिपी निये हाजिर होयेछी आपनादेर सामने। तालेर पाटिसापटा। सामने जन्माष्टमी आसछे, एटा एकटा आइटेम। तालेर मयदा निये नियेछी एक बाटी, ताल निये नियेछी एक बाटी, जाल दिये नियेछी भालो करे, चीनी नियेछी एक बाटी, सूजी नियेछी एक बाटी, आर निये नियेछी दूध। এখন আমি আর নারকেল নিয়ে নিচ্ছি এক বাটি। একটা কড়াই বসিয়ে দিলাম, নারকেলটা আমি প্রথমে দিয়ে দেবো কড়াইতে। এরপরে তালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়িয়ে জাল দিয়ে নেব ভালো করে। এর মধ্যে একটা এলাচ থেঁতো করে দিয়ে দেব, আর চিনিটা দিয়ে দিলাম। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি সুজিটা ভিজিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। প্রথমে সামান্য একটু নুন, আর নিয়ে নিলাম ময়দা, এরপরে দুধ দেবো আর তালটা দেবো। ভালো করে মিক্স করে নেব। চিনিটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে। এবার দুধ দিয়ে পাতলা করে নেব একটু। আর এই তাল খিটার মধ্যে একটু আমুল গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে নেব। তাল খিটা হয়ে গেছে, নামিয়ে দেব। এখন একটা তাওয়া বসিয়ে নিলাম, তাওয়াটা আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। এরপরে গোলাটা দিয়ে দিলাম। গোল করে নিলাম। এবার তাল খিটটা ভেতরে দিয়ে দিলাম। এবার রোল করে নেব। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আবার একটা দিয়ে দিলাম গোল করে, পাটিসাপটার গোলা। এবার তাল কিটটা দিয়ে দিলাম পুরের জন্য। আমার পাটিসাপটাগুলো হয়ে এসছে, এভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। সব পাটিসাপটাগুলো হয়ে গেছে। দেখুন, আমার এই পাটিসাপটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।